খহনীয়া সমস্যা সমাধানত সরকারের সফলতার দাবির সম্পূর্ণ বিপরীত ছবি। ডিব্রুগড় জেলার সাবুয়ার দধিয়াবাসীর দুর্দশা। এখন তিরপালের তলত মাটিয়ে বালিয়ে দিন কটাইছে দধিয়াবাসী। সমগ্র অসমবাসী আগন্তুক দুর্গোৎসবৰ প্রস্তুতিত ব্যস্ত হয়ে আছে আনন্দ উলাহেৰে। আর সেই সময়তে দধিয়ার চারিহতী রাইজর কি দুর্দশা হয়েছে সেয়া দেখাবলৈ আজি আমি উপস্থিত হয়েছি দধিয়াত। সাবুয়ার দধিয়াত লুইটর খহনীয়া প্রতিরোধের বাবে যাওয়া সময়সাত বহু ঘোষণা করেছিল সরকার প্রশাসনে, কিন্তু বছর বছর ধরে খহনীয়া প্রতিরোধত ব্যর্থ সরকার। দধিয়ার চারিখুটি গাঁর চল্লিশটা পরিয়ালর ঘর যাহ গল ব্রহ্মপুত্রত। গৃহহীন সকলে এতিয়া এনেদরেই তিরপালের তলত বিপদ সংকুলভাবে দিন পার করবলগিয়া হয়েছে। যা দুটা সপ্তাহ ধরে তিরপালের তলতেই এনেদরে আশ্রয় লই আছে গৃহহীন সকলে। পূর্বতে একুশ সনত সত্তরটাক ঘর খহনীয়ায় সম্পূর্ণ বিধ্বস্ত করলে, তারপরে এটা যে চল্লিশটা ঘর আছিল সেই চল্লিশটা ঘরও ইতিমধ্যে খহনীয়ায় সর্বশান্ত করেছে। আর এই সকল লোকে যখন লোক আপনার আমার ক্যামেরা পার্সনে দেখা আছে, এই সকল লোকে সমীপতেই মাত্র এখন তিরপালের তলত বাস করবলগা হয়েছে। ডিব্রুগড় জেলার সাবুয়ার দধিয়াত বছর বছর ধরে অব্যাহত আছে লুইটর খহনীয়া। যা বারিষাতো সত্তরটারও অধিক ঘর যাহ গৈছিল ব্রহ্মপুত্রত, কিন্তু বান খহনীয়া পীড়িত এই সকল লোকের খবর লবলৈ আহরি নাই প্রশাসনের। এফালে ব্রহ্মপুত্র, এফালে ডিব্রু নদীর প্রভাবত, খহনীয়ার প্রভাবত আমি ডিব্রু সৈকতা রাষ্ট্রীয় উদ্যান ধ্বংস করে হলেও বা জঙ্গল কাটি হলেও আমি তার প্রবেশ করবই লাগবে। এতিয়া আমি তিরপার তলতে আছো, এতিয়া কুয়া বুয়াতো হয়েছে, কিন্তু যেনে তেনে কোনো রকম আর খাইছো। আর সরকারে কিবা সুবিধা দিছে খবর করেছে নি কোনোবাই? নাই, কোনো করা নাই। মানে সাবুয়ার পৰা প্রশান্ত কোঁৱৰ, ডিওয়াইছ সাইফ।